আসসালামু আলাইকুম। রাজউদ্দিন শেঠের আরও একটা নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাদের জানতে আর বাকি নেই যে আগামী 6 তারিখ দিবাগত রাত্রিতে প্রথম চেহেরি এবং 7 তারিখে প্রথম রোজা, আর মুসলমানের ওপর রোজাকে করা হয়েছে ফরজ, তাই আমরা সবাই রোজা করব ইনশাল্লাহ। রোজার সময় আমাদের যা যা লাগে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো রমজান মাসের ইফতার ও চেহেরির সময়সূচি। আমরা দেখি অনেকেই সময়সূচি জানার জন্য ক্যালেন্ডার কিনে, কিন্তু আমরা ডিজিটাল যুগে বাস করি, তাই আমরা 10 টাকা দিয়ে ক্যালেন্ডার না কিনে 5 MB-র একটা অ্যাপস চাইলে কিন্তু ব্যবহার করতে পারি। যেহেতু মোবাইল হাতের কাছে থাকে, সেহেতু ইসলামিক অ্যাপস কেন ব্যবহার করব না। অ্যাপসটিতে আপনারা পাবেন চেহারির সময়সূচি ছাড়াও আরও অনেক কিছু, রোজা ভঙ্গের কারণ, চেহারি ও ইফতারের সুন্নতসমূহ, রমজানের প্রয়োজনীয় কিছু কথা ও রোজার মাকরুহ হবার কারণ। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন আসেন বা এই ভিডিওটি প্রথম দেখেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক কিভাবে আপনি এই সময়সূচিগুলো জানতে পারবেন ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনাকে এই রমজান মাসের সময়সূচি জানতে হলে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, আর এই অ্যাপসটি পাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে। তো আমি অ্যাপসটির লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনি চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, প্লে স্টোরে আসার পরে আমি একটা অ্যাপস অলরেডি ডাউনলোড করে নিয়েছি। অ্যাপসটি হলো চেহারি ও ইফতারের সময়সূচি 2019। তো এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন, চাইলে আপনি আপনার প্লে স্টোর আসার পরে সার্চ করেও নিতে পারেন, বা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে খুব সহজেই নিতে পারেন। তো অ্যাপসটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি মাত্র 5 MB-র, অ্যাপসটি অনেক একটি ভালো অ্যাপস, আশা করি আপনার অনেক কাজে দিবে। তো অ্যাপসটি ডাউনলোড করার পর ওপেন করলে এইরকম দেখতে পাবেন। এখান থেকে আপনি প্রথমে যে ক্যালেন্ডার বলে অপশন, এখানে ক্লিক করুন, আশা করি দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আসলে এখানে তারা সুন্দরভাবে দিয়েছে, আসলে বিভাগভিত্তিক আলাদা আলাদা করে, তারপরে জেলাভিত্তিকও, এই আপনার বিভাগের ভিতরে গেলে আপনি জেলাভিত্তিক পাবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো বিভাগ আছে সবগুলো দেওয়া আছে। বিভাগের পরে দেখুন প্রয়োজনীয় দোয়া, নিচের দিকে আসবেন, তারপরে কোরআন ও হাদিস, আর্টিকেল ও মাসালা, আর রমজানের খাদ্য অভ্যাস এবং তাদের ফেসবুক পেজটি দিয়েছে। তো এখান থেকে আপনি প্রয়োজনীয় দোয়াতে ক্লিক করলে রমজান মাসের অনেকগুলো দোয়া পাবেন, এরকম অ্যাড আসলে অবশ্যই কেটে দিবেন। তো দেখুন, রোজার নিয়াত, ইফতারের দোয়া, আজান শোনার পরে পড়ার দোয়া, ওজুর শেষে পড়ার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া এবং মসজিদ থেকে বের হবার দোয়া, এই দোয়াগুলো আপনি এখানে দেখতে পাবেন। আর আপনি যদি আপনার সময়সূচিটা দেখতে চান ইফতার ও চেহারির, সেজন্য আপনি যে বিভাগে বাস করেন অবশ্যই সেই বিভাগটি সিলেক্ট করবেন। ঢাকা বিভাগ সিলেক্ট করলাম। এরপরে দেখুন, ঢাকার মধ্যে পড়ে ঢাকা জেলা, টাঙ্গাইল জেলা, মুন্সিগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা, নরসিংদী, গাজীপুর, যে জেলাগুলো পড়ে, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। আপনি যদি ঢাকা জেলার মধ্যেই থাকেন তাহলে অবশ্যই ঢাকা জেলা, মুন্সিগঞ্জ থাকলে মুন্সিগঞ্জ এবং টাঙ্গাইল থাকলে টাঙ্গাইল। তো আমি ঢাকা জেলা ক্লিক করছি। তো এরকম অ্যাড আসলে কেটে দেবেন। তো এবার এখানে দেখতে পাবেন ঢাকা বিভাগের চেহারি ও ইফতারের সময়সূচিগুলো দেখাচ্ছে। এখান থেকে 30টা রোজা পর্যন্তই তারা দেখাবে। প্রথমে দেখতে পাচ্ছেন 7 মে প্রথম রমজান, 7 মে 2019 মঙ্গলবার। এখানে চেহারির শেষ সময় 3:52 এবং ফরজের ওয়াক্ত শুরু 3:58-তে, আর ইফতারির সময় 6:34। আপনি যদি কোনো রমজান মাসটা একটু পরে চলে যায়, মানে প্রথম দ্বিতীয় এরম করে তো রমজান চলে যেতে থাকবে, যদি আপনি মনে করেন 10 নম্বর রমজানটা আপনি দেখতে চান, তাহলে যে উপরে সার্চ বক্স আছে এখান থেকে যদি আপনি ইংরেজিতে টাইপ করে সার্চ করেন, সেক্ষেত্রে আপনাকে দেখুন 10 রমজানটি তারা দেখিয়ে দেবে, মানে 10 মে-টা, সরি বন্ধুরা, 10 মে 4 রমজান হবে, আমি একটু ভুল বলে ফেলেছিলাম। মানে আপনাকে যে তারিখেটা দিবেন আপনি সেই তারিখটা তারা দেখিয়ে দেবে, তারিখটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। 30 মে হবে 24 রমজান। তো এভাবে আপনি খুব সহজে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন তারিখ দিয়ে সার্চ করে। তো অন্যগুলোই একই নিয়মেই, যখন আপনি আপনার বিভাগের মধ্যে ঢুকবেন তখন যে কটা জেলা পড়ে সেই জেলাগুলোর নাম দেখতে পাবেন। এখান থেকে আপনি ঢুকে ওই একই নিয়ম একটার মধ্যে যেমন দেখিয়েছি সবগুলো এরকম। আর আপনি চাইলে খুব ভালোমতো দেখে নিন প্রয়োজন, আর বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখলেন রমজান মাসের একটি উপকারী অ্যাপস। তো অ্যাপসটি আশা করি আপনার খুবই উপকারে দেবে।
আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আর নতুন নতুন কিছু জানতে ও শিখতে চাইলে অবশ্যই রাজু তিনশের সাথে থাকুন। দেখা হবে আর একটা নতুন টিউটোরিয়ালে, সে পর্যন্ত আজকের মতো বিদায়। বাই 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 বাই। সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা।